মিশরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 শিশু সহ অন্তত 21 জনের। নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে ভাসতে পড়ে যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, রাজধানী কায়রো থেকে 100 কিলোমিটার দূরে ডাকহলিয়া প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে সম্ভবত স্টিয়ারিং হুইলের গোলমালের কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি, তারপর সোজা গিয়ে পড়ে নীল নদের খাদে। তবে এই এলাকায় দুর্ঘটনার খবর নতুন বলে কিছু নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস, তাতে 23 জনের মৃত্যু হয়, আহত হন 30 জন। অক্টোবরে মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক, তাতে অন্তত 10 জনের মৃত্যু হয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন সেদেশের সরকার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।